আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া। গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসুস্থ বেশ কিছুদিন ধরে, কারণ খুঁজতে উঠে এসেছিল গ্রামেরই এক মহিলার নাম। এই নিয়ে গ্রামে সভাও হয়। সভার নিদানে ওই মহিলাকে ডাইনি হিসেবে চিহ্নিত করে গ্রামের আদিবাসী সমাজ। অভিযোগ, এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্যা ও তার তৃণমূল নেতা স্বামী। লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুণিনের কাছে। সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে। অনেকটা সময় ধরে তুকতাকের পর গুণিন ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে আরও একবার ডাইনি ঘোষণা করেন। এরপরে পঞ্চায়েত সদস্যের স্বামী ও দলের লোকজন ফুসকেন চিহ্নিত মহিলাকে, বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা টিপে খুনের চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে ব্যাপক মার খেতে হয় প্রতিবেশীকেও। পরদিন ফের তাদের দুজনকে অর্ধনগ্ন করে মারধর করা হয়। অসুস্থ হয়ে পড়েন তারা। শেষ পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি পুরাতন মালদা ব্লকের একটি গ্রামের। পরের অভিযোগ আরও মারাত্মক। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ডাইনি চিহ্নিতা নিগৃহীতা মালদায় থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান, কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তার সেই অভিযোগ পত্র গ্রহণ করেন। মন্দিরপুর যে সংসদ আছে, বুথ আছে, সেই বুথের ইদেলটোলা নামে একটা গ্রাম আছে, সেটা পুরোটাই আদিবাসী গ্রাম। সেখান থেকে সেখানে গত পঞ্চায়েতে নির্বাচনে নির্বাচিত হয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাকলু হেমব্রম। তিনি বহুদিন থেকে অসুস্থ। এবার অসুস্থ হওয়ার পরে কী করে তার অসুখ সারানো যাবে, যেটা শুনলাম যে সে নাকি কোনো ইয়ের কাছে গুণিক অভিযোগ কবিতাদের কাছে গেছে, সেটা বড়তলা গ্রামের। সেখান থেকে বলা হয়েছে যে ফুসকিন ধরেছে, যে ঘটনাটা ঘটেছে কোনো অসুখ নয়, এটা ডাইনি। ডাইনি কে আছে? ওই গ্রামেরই দুজন মহিলা ডাইনি আছে। এবার সেই হিসেবে পরবর্তীতে তারা মাকলু হেমব্রম, তৃণমূল যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এবং তার স্বামী দিলীপ হাসদা, এবং তাদের উদ্যোগে তাদের নেতৃত্বে আরও কিছু গ্রামের লোককে সাথে নিয়ে, যে যাদেরকে ডাইনি বলা হয়েছে তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মাকলু হেমব্রম, আর তাদের এক নাম গীতা মুর্মু আর মিরু কিস্কু, যে মহিলাকে বলা হচ্ছে ডাইনি, আর তাদেরকে নিয়ে প্রচণ্ড মারধর করে। যে তুমি বলো তুমি এটা ইয়ে করছো, তুমি ক্ষতি করেছো, তোমার জন্য অসুখ হয়েছে। এবং পরবর্তীতে থানায় তারা যায়। এবং এটা অদ্ভুত বিষয়, এই সভ্যতার যুগে আজকে আমাদের দেশ, আমাদের সভ্যতা কত এগিয়েছে, সেই ক্ষেত্রে আজকে ডাইনি যে অপবাদ দেওয়া হচ্ছে, এবং সর্বোপরি বিষয় হচ্ছে যিনি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন, একজন নির্বাচিত প্রতিনিধি, আর তার এরকম ঘটনা হয়েছে, এবং সে এরকম ভাবছে যে ডাইনি অপবাদে কাউকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাকে প্রাণী মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে, এটা মানে অদ্ভুত ব্যাপার। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বার সে, তার স্বামী দিলীপ হাসদা, তো তৃণমূলের নেতৃত্ব কিছু দেখতে পারে না, তারা কিছু জানে না, তারা কোনো খোঁজ রাখে না, এটা কীভাবে সম্ভব হয়? পরবর্তীতে ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার খ্রিস্টু বেসরা এবং ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান, তারা যখন জানতে পারে, থানায় যায়, তার গীতা মুর্মু এবং মিরু কিস্কুকে সাথে নিয়ে, সেখানে পুলিশ তার ডায়েরি নিতে অস্বীকার করে। তাজ্জব ব্যাপার এটা একটা। এবং যেটা আমি শুনেছি, প্রথমে পুলিশ একটা ডায়েরি নিয়েছিল, বলেছিল মারপিট হয়েছে। তো মারপিট হয়ে এটা পুলিশ যদি কাউকে ইনসিস্ট করতে পারে, প্রকৃত ঘটনায় যেটা ঘটেছে তার ডায়েরি না নিয়ে, এটা প্রচণ্ড লজ্জাস্কর বিষয় আমাদের এলাকার। হ্যাঁ, এর আমি একদম পুরো প্রতিবাদ করছি। উপযুক্ত যাতে ব্যবস্থা নেওয়া হয় এই গ্রাম পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে। একজন মানুষ অসুস্থ হতে পারে, তার জন্য ডাক্তার আছে, বিজ্ঞানের যুগ, একশো পড়া এক ডাক্তার আছে, তার কাছে যেতে হবে, চিকিৎসা হবে, চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হবেন। আর সেটা না করে, সেই পথে না যেয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বার মানুষকে ভালো সাজেশন দিবে, মানুষকে ভালো পরিচয় দিতে বলবে, আর সেটা না করে ভুল পথে মানুষকে পরিচালনা করছেন, এটা লজ্জাস্কর বিষয়। এবং তৃণমূলকে আমি এটা ইয়ে করি, মানে খুব লজ্জার ব্যাপার এটা তৃণমূলের কাছেও, জানি না তৃণমূল নেতৃত্ব সেটা কীভাবে নিচ্ছে। হ্যাঁ, তৃণমূলের পক্ষে এটা সম্ভব, তৃণমূল তো এটা করছে সব জায়গায়, চারিদিকে যে অন্যায় অত্যাচার চলছে, দাদাগিরি চলছে, এটাও সেটা তারা একটা অঙ্গ হিসেবে চলছে, চারিদিকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার। আজকে নিরীহ মহিলা, আদিবাসী মহিলা, দুজন মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে তাকে যে বেধড়ক মারধর করা হয়েছে, এটা প্রচণ্ড অন্যায়। এর ঘোর বিরোধিতা আমি করছি, এবং এর যে অন্যায় হয়েছে, অন্যায় প্রতিকার প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং পুলিশ যাতে তার ব্যবস্থা নেয়, তার দাবি আমি করছি। কালকে আমরা যখন 12টায় নাগাদ আমরা জানি একটা ফক্সিং ইদলটোলা গ্রামে ফক্সিং নিয়ে একটা গণ্ডগোল,
এই গণ্ডগোলে কিন্তু আমরা ছুটে যাই ওখানে, ছুটে যেয়ে ওখানে দেখতে পাই যে গ্রামের কেউ কোনো কথাই বলে না আমাদেরকে। তো আমরা কিন্তু বাড়ি বাড়ি তল্লাশি শুরু করি। আমাদের সাথে সিভিক ভলেন্টিয়ার ছিল, আমাদের মেম্বার অনেকজনই ছিল, তাদেরকে নিয়ে আমরা এখন তল্লাশি চলাই। তল্লাশির মধ্যেই একটা আমি বাড়ি পাই, তার মধ্যে একটা বউ কাদাকাদি করছিল। এবার ওকে আমরা জিজ্ঞাসাবাদ করি, ও ভয়ের জন্য কিছু বলছে না, ওকে মারধর প্রচণ্ড করা হয়েছিল। গ্রামবাসীরা ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন, ওনারাও সবাই মিলেই ওকে মারধর করেছে। এবার ওনাকে ফোন করার হুমকি দেওয়া হয়েছিল। এবার আমরা কী করি, ওখান থেকে প্রশাসনকে জানাই, প্রশাসন যে প্রশাসন কাছে ক্ষেত্রে বলি আমরা, স্যার এরকম ব্যাপার হয়েছে, আপনি দু মহিলাকে উদ্ধার করেন এইখান থেকে। এখান থেকে উনি আবার প্রশাসন যায়, প্রশাসন আবার উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে এই ফক্সিন জিনিসটা আমাদের এলাকায় একটা খুব বাজে জিনিস। এর আগে অনেক কিছু হয়েছে, ফক্সিন কেউ কাউকে বলে দিলে মার্ডার করে দেয়। আদিবাসী সমাজের এলাকায় ফক্সিনটা একটা গুণবিদ্যার মাধ্যমে একটা চলা হয়, এটা মার্ডার হয়ে যায়। যদি আমরা কালকে ওখানে না যেতাম তো রাত্রে হয় ওই দু মহিলাকে আমরা পেতাম না আমাদের গ্রামে, তাহলে মারা যেতে পারত। এবারে আমরা উদ্ধার করে নিয়ে থানায় দেওয়া হতো। হ্যাঁ, এখানে এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা আমাদের সচেতন করা যাক যে এই জিনিসটা যেন না হয় আমাদের ভাবুক এলাকা বা কোথাও পশ্চিমবঙ্গে কোথাও এই জিনিসটা যেন না হয়। হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে। থানায় তো মহিলা কোনো ফক্সিন উল্লেখ করেন না, ওখানে অফিসার কেউ লিখিয়েছে ওখানে যে ফক্সিন, আমরা পরে আবার একটা ডিট করে দিয়েছি ফক্সিন, এটা অফিসারই লিখিয়েছে, অফিসার লিখিয়েছে ওদেরকে দিয়ে। ঠিক আছে, ফক্সিনটা ধাপা চাপা দেওয়ার জন্য এই জিনিসটা করা হয়েছে। আমরা মাঠে ছিলাম, আমরা জানি ওখানে ফক্সিন বলেই হয়েছে। এবার যে মহিলা ফক্সিন ওদেরকে বলেছে তারও নাম দেওয়া হয়েছে, ওটা বটতলার মহিলা। ওনারা গোটা গ্রাম বটতলা গেছিলেন, বটতলা ওখানে মারপিট হয়েছে, মেয়েদেরকে মারা হয়েছে। হ্যাঁ, মাহানের বাড়িতে, ওর মাহান কবিরাজ বলে, ওখানে ভর নামিয়েছে, কী করেছে না করিয়েছে, করিয়ে নিয়ে মারধর, প্রচণ্ড মারধর করেছে। মহিলাদের হসপিটাল ট্রিটমেন্ট করা হয়েছে, না এগুলো উল্লেখ করেনি, মানে করায়নি এখানে প্রশাসনের দিক থেকে উল্লেখ করা হয়। আপনার নাম? আমার নাম প্রভুনাথ দুবে, ভাবুক অঞ্চলের প্রধান।